হ্যালো ভিউয়ার, কেমন আছেন? তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক্স এর মূল বিষয়টা হচ্ছে যে ই পাসপোর্ট। আমরা অনেকেরই পাসপোর্ট আছে, অনেকের পাসপোর্ট নাই। আমরা অনেকে পাসপোর্ট করতে চাচ্ছি, কিন্তু পাসপোর্ট কিভাবে করব, কার কাছে যাব, কত টাকা লাগবে না লাগবে, অনেক প্রশ্ন, ঠিক আছে না? তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একা একা আমাদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারি। ইভেন যাদের পূর্বে পাসপোর্ট আছে তারা কিভাবে পাসপোর্টটা রিনিউ করার জন্য আবেদন করবেন, এ টু জেড আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো এর জন্য যারা মোবাইলে আছেন তারা মোবাইল থেকেও কাজ করতে পারবেন, যারা কম্পিউটারে আছেন কম্পিউটার থেকে করতে পারবেন। প্রসেস একই, শুধুমাত্র আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। আপনার যখন কম্পিউটার থেকে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করবেন, সেম ওয়েতে আপনি কাজগুলো করবেন, তাহলেই হবে, জাস্ট একই ফাংশন। তো আমরা সর্বপ্রথম আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো। যাওয়ার পর আমরা এখানে লিখবো ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে সার্চ করলে পারে দেখেন আমাদের সবার প্রথম চলে আসছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের আর ই পাসপোর্টের যে হোম পেজটা আছে, আমাদের কিন্তু হোম পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হোম পেজটা চলে আসছে। তো আপনারা যারা রিইস্যু বা আপনারা আবেদন করার জন্য, মূলত আমরা এখান থেকে আবেদন করব, প্লাস আপনাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যারা ইনস্ট্রাকশন পড়ার দরকার আছে তারা আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর পাসপোর্টের কত কি ফিজ আছে না আছে আপনার চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনাদের পাসপোর্টের ফিজ সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে, তো এগুলো আপনি দেখে নিতে পারেন। তো যদিও আমি আমার পূর্বে একটা ভিডিওতে আমি এখানে দেখিয়েছি যে আপনাদের পাসপোর্ট করতে কত টাকা লাগবে না লাগবে, মানে কোন পাসপোর্টের জন্য কত টাকা লাগবে না লাগবে, সেটা আমাদের পূর্বের একটা ভিডিওতে দেখানোই আছে। তো আপনারা যা চাইলে সেটা দেখতে পারেন, দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা আজকে ডাইরেক্ট আমাদের যে পাসপোর্টের আবেদন সেই আবেদনটা করব। তো আবেদন করার জন্য আপনারা ডাইরেক্ট যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানেও ক্লিক করে যেতে পারেন বা এখানে ডাইরেক্ট ক্লিক করে চলে যেতে পারবেন। আমি এখানে ক্লিক করে আমাদের মূল পেজে চলে আসলাম। তো এখানে আসার জন্য দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সাইন আপ একটা বাটন আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে আমাদের পাসপোর্টের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? তো আপনাদের এখানে রেজিস্ট্রেশনটা করবো কিভাবে বা অ্যাকাউন্টটা খুলবো কি করে, তো আমাদের যে ফার্স্টে যে যে তথ্যগুলো চাচ্ছে এই তথ্যগুলো প্রোভাইড করবো, প্রোভাইড করলে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। তো এখানে আমাদের যেটা বলছে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, অবশ্যই ইয়েস। আপনারা যদি বাইরে থেকে আবেদন করেন তাহলে নো করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, ইয়েস থাকবে। যেটা আমার অ্যাড্রেস বা ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আমি দিব, আমি দিয়ে দিলাম, তো বসিয়ে দিলাম। এবার আমাকে যেটা বলছে যে নিয়ারেস্ট অ্যাড্রেস যেটা আছে আমার রাজশাহী আছে, রাজশাহী যেহেতু বোয়ালিয়া, তো আমি এখান থেকে বোয়ালিয়া দিয়ে দিলাম। যেহেতু পুলিশ স্টেশনের কথা বলছে, যেহেতু রাজশাহী পুলিশ স্টেশন আমাদের বোয়ালিয়া পড়ছে, আমি এখানে বোয়ালিয়া দিয়ে ফেললাম। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু বলছে যে ইমেল অ্যাড্রেস দিতে, ঠিক আছে? তো আপনি অবশ্যই আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেললাম, এখানে আই এম এ হুম্যান আমি এটা ক্লিক করে দিলাম। দেন আমরা এখানে কন্টিনিউ করবো। তো কন্টিনিউ করলে দেখেন আমাদের কিন্তু তারপরে পেজে চলে গেছে। এখন এখানে যেটা করতে হবে, যেখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, আপনার যেহেতু ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, রিপাসওয়ার্ড। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফেলি। তো অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের একটা আপার কেস হতে হবে, একটা লোয়ার কেস হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে এবং নাম্বার হতে হবে। অর্থাৎ আপনাদেরকে চার ধরনের ক্যারেক্টার আপনাকে দিতে হবে। যে ব্যক্তির আমি পাসপোর্ট করতে করবো তার এখানে নামগুলো আমাকে লিখতে হবে। তো আমি এখানে যার পাসপোর্টটা করবো তার আমি নামটা লিখে দিচ্ছি। তো যদিও আমি যে ডাটাগুলো দিয়ে করবো অলরেডি আমি ডাটাগুলো রেডি রেখেছি, তো আমি জাস্ট একটু দ্রুত করার জন্য আমি এখানে কপি পেস্ট করবো। আমি এখান থেকে তার সারনেম দিয়ে ফেললাম। তারপর আমি এখান থেকে তার নামে যে লাস্ট অংশ সেটা দিয়ে ফেললাম, অবশ্যই আপনার আপনাদের মতো করে সেটা দিয়ে ফেলবেন। তো এরপর আপনি আপনার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর আমি হুম্যান জাস্ট এখানে ক্লিক করুন। তো আমরা আমাদের যে ইমেল, আমাদের মেলটা সেন্ড করেছে পাসপোর্ট অফিস এরিয়া থেকে। তো আমরা এখন আমাদের যে ইমেলে যাবো, যে দেখি আমাদের এখানে ইমেল আসে, আমরা এখান থেকে স্প্যাম পেয়ে দেখি, স্প্যাম পেয়ে আমাদের একটা ইমেল আসছে। আমরা স্প্যাম পেয়ে চলে আসলাম, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে অ্যাক্টিভেশন ইমেল। আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে, আমাদের এই লিঙ্কটাকে কপি করে নিবো, ঠিক আছে? কপি করে আমরা এটাকে ওপেন ওপেন করলে পরে এই যে আমাদের পাসওয়ার্ডের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে প্রোফাইল আমরা তৈরি করলাম প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে সিংগিং এ ক্লিক করবো, ঠিক আছে? সিংগিং এ ক্লিক করলে আপনাদের সেই ইমেলটা দেওয়া লাগবে, প্লাস আপনাদের যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা আবার এখানে বসিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে ফেলবো। তো লগ ইন করলে দেখেন আমাদের কিন্তু এখানে যে নাম দিয়ে করেছিলাম সেই নামটা দেখাচ্ছে। তো এখানে আমাদের অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টের জন্য আমাদের এখানে অপশন দেখাচ্ছে, বাটনটা। আমরা এখন যেটা করবো, আমাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবো।
ঠিক আছে, তো ক্লিক করার পর এখন দেখা যাচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর অফিসিয়াল পাসপোর্ট। তো অর্ডিনারি পাসপোর্টটা কি, অর্ডিনারি পাসপোর্টটা মূলত হচ্ছে যে আমাদের সাধারণ পাসপোর্ট, অর্থাৎ আমরা যারা নর্মাল মানুষ আছি তাদের জন্য আমাদের অর্ডিনারি পাসপোর্ট, আর যারা গভর্নমেন্ট জব করে অর্থাৎ সরকারি জব করে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এটা ক্লিক আছে, এভাবে থাকবে, আমরা সেভ টু কন্টিনিউ ক্লিক করে দিব। ক্লিক করার পর এইখানে আমাদের দেখাচ্ছে প্রথমে যে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, অর্থাৎ আপনি এই যে যে নামটা দিয়ে প্রোফাইলটা তৈরি করেছেন এই ব্যক্তির জন্যই যদি আপনি আপনার প্রোফাইল পাসপোর্টটা তৈরি করতে চান তাহলে এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এইটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সম্পূর্ণ যে ডিটেলস গুলো আছে অটোমেটিক কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনাদের নাম যেটা দিয়েছিলেন নামটা অটোমেটিকলি চলে আসবে। আর যদি এটা আপনার নিজের জন্য না হয়ে থাকে, অন্য কারোর জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই টিক চিহ্নটা দিবেন না, দিয়ে আপনি এখান থেকে ডাটা গুলো ফিল আপ করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু এই ব্যক্তির জন্য অ্যাপ্লাইটা করছি, এই জন্য আমি এটাকে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ আমি এটা দিয়ে ফেললাম। দেন আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করি মেল। এবার আমাদের এখানে প্রফেশন, তো প্রফেশন আমরা এখান থেকে যার যে প্রফেশনটা আছে আমরা সেটা দিয়ে ফেলবো। তো যেহেতু ইনি প্রাইভেট সার্ভিস করে, তো এখানে প্রাইভেট সার্ভিস, অর্থাৎ আমার একটা দোকানে জব করে যেহেতু আমি এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। এখানে আছে রিজিয়ন, তো রিজিয়নটা আমরা এখানে দিব হচ্ছে ইসলাম, তো ধর্ম রিলিজিয়ন, তো রিলিজিয়নটাকে আমরা ইসলাম দিয়ে করে দিলাম। এখানে নাম্বারটা দেওয়া লাগবে, তো আমরা তার যে নাম্বার আছে নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, আমরা তার নাম্বারটা বসিয়ে দিলাম। এইবার এখানে যেটা বলছে তার সিলেক্ট বার্থ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, তার বার্থ ডিস্ট্রিক্টটা কোথায়, তো অবশ্যই তার যে ডকুমেন্টস গুলো আছে অর্থাৎ এনআইডি কার্ডে যেটা আছে সেটা দেখে হুবহু করবেন। হ্যাঁ, যদি কারো এনআইডি না থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে করবেন। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে 18 বছর পর্যন্ত হচ্ছে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু যখনই আপনার 18+ বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি আর বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডটা দিয়ে করতে হবে। তো আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ডিটেলস থাকবে সেটা অনুসারে এটা ফিল আপ করবেন, কোনো প্রকারের যেন ভুল না থাকে। যদি আপনার এনআইডি কার্ডে ভুল থাকে তো অবশ্যই আপনি সেই ভুল অনুসারে আপনি আপনার ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ আপনি এটা করতে যাবেন না যে আপনি এনআইডি কার্ডে কোনো একটা নামের ভুল আছে আপনি কি করলেন আপনি সেটা পাসপোর্টে এসে সঠিক নামটা দিচ্ছেন, সেটা করা যাবে না। এনআইডি কার্ডে যদি ভুল থাকে আপনাকে ভুলটা দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে বার্থ ডিস্ট্রিক্ট দিয়ে দিই, তো আমার বার্থ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। এরপর আসছে ডেট অফ বার্থ, তো আমরা ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করি, তো আমরা ডেট অফ ইয়ার সিলেক্ট করে দিলাম, তারপর মান্থ সিলেক্ট আছে এখান থেকে আমরা তার সালটা সিলেক্ট করে দিলাম। এবার আসছে যে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, অর্থাৎ সে কোন দেশের নাগরিক, অর্থাৎ সে কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছে। অবশ্যই সে যদি বাই বার্থ জন্মসূত্রে হয়ে থাকে তাহলে জন্মসূত্র দিবেন, বা তার যেভাবে হয়েছে, তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই বার্থ আকারে হয়ে মানে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে, আমরা এখানে বাই বার্থটা দিয়ে দিলাম। দেন সেভেন কন্টিনিউ, আমরা এটা এখানে কন্টিনিউ করে ফেললাম। এবার আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে বলছে যে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া লাগবে, তো আমরা এখান থেকে দিয়ে দিই অ্যাড্রেসটা, তো রাজি বসে দিচ্ছি। এখন এখানে আমাদের ঠিকানাটা লিখতে হবে, তো আমরা একটা ঠিকানাটা যেহেতু আমরা ডিটেলস নাম এখানে লিখে রেখেছি, আমরা ডিটেলস এখান থেকে কপি করে নিলাম, তো এখানে বসে দিয়েছি। রোড আমাদের দেওয়ার দরকার দিচ্ছি না, আমরা চাইলে আপনি দিতে পারেন, রোড ব্লক বা সেক্টর যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন, আমি দিচ্ছি না। সিলেক্ট পোস্ট অফিস, তো আমি পোস্ট অফিসটা দিয়ে ফেলি, পোস্ট অফিস দিয়ে ফেললাম। এবার আসছে পুলিশ স্টেশন, তো অবশ্যই আপনাদের যেটা পুলিশ স্টেশন থাকবে সেটা আপনাদের এখানে দিয়ে ফেলবেন। তো যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে পরে অবশ্যই আপনি এখানে টিক দিয়ে দিবেন, আর যদি এটা ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই এখানে টিক না দিয়ে আপনার যে ডিফারেন্ট অ্যাড্রেস আছে সেটা এখানে বসিয়ে দিবেন, যেহেতু আমি যে ব্যক্তির জন্য অ্যাপ্লাই করছি সেটা সেম অ্যাড্রেস হয় এই জন্য আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমরা এখানে এটা সিলেক্টে থাকবে, এখন আমরা যেটা করবো সেভেন কন্টিনিউ, সেভেন কন্টিনিউ করে ফেললাম। তো এইবার এখন বলছে যে আপনাদের পূর্বে কোনো পাসপোর্ট আছে কিনা, যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট না থাকে তাহলে আপনি এখানে সিম্পলি নো করে দিবেন, আর যদি পূর্বে আপনার পাসপোর্ট থাকে সেটা যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এমআরপি, আর যদি কারো ই পাসপোর্ট থাকে তাহলে ই পাসপোর্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি একই সাথে দেখিয়ে দেবো যে আপনারা কি কি করবেন। তো আমি একটু ফার্স্টে দেখিয়ে দিই যে যাদের পাসপোর্ট আছে অর্থাৎ যারা রিনিউ করবেন তারা কিভাবে করবেন। তো রিনিউ করার জন্য এখানে ইয়েস এ ক্লিক করে দিবেন, ইয়েস এ ক্লিক করার পর আপনার সিলেক্ট রিজন, রিজন সিলেক্ট রিইস্যু রিজন, অর্থাৎ আপনি কেন এটা রিইস্যু করতে চাচ্ছেন। তো এখান থেকে যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে তারা যেটা করবেন, যেহেতু আপনার পাসপোর্টটা হচ্ছে এমআরপি, ঠিক আছে, আপনার পাসপোর্ট তো এক্সপায়ার হয়ে গেছে, তার মানে কি আমি এখানে এক্সপায়ার ক্লিক করবো না, আমি এটা করবো না, আমরা যেটা করবো কনভার্সেশন টু ই পাসপোর্ট, কেন আপনার পাসপোর্টটা কিন্তু এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট না, যেহেতু আপনার পাসপোর্টটা এমআরপি পাসপোর্ট এই জন্য আপনাকে এটা করতে হবে কনভার্সন টু ই পাসপোর্ট। হ্যাঁ, যদি আপনার পাসপোর্টটা ই পাসপোর্ট থাকতো তাহলে আপনি এখানে লিখতে পারতেন যে এক্সপায়ার, ঠিক আছে, আপনার পাসপোর্ট যদি ই পাসপোর্ট থাকতো তাহলে আপনি এক্সপায়ার দিয়ে আপনি আবার পাসপোর্টটা রিনিউ করতেন, যেহেতু আপনার পাসপোর্টটা হচ্ছে এমআরপি পাসপোর্ট এই জন্য আপনাকে অবশ্যই এখানে দিতে হবে কনভার্সেশন টু
ই পাসপোর্ট এটা দিবেন। এখানে আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটা বসাবেন, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, এই দুটো বসায় দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাদের পূর্বে পাসপোর্ট আছে, এতটুকু শুধু মাত্র আপনাকে এখানে কাজ করতে হবে যাদের পূর্বে পাসপোর্ট আছে। আর যাদের কোনো পাসপোর্ট নাই তারা ডাইরেক্টলি এখানে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর এখানে কিছু করা লাগবে না, এখানে আপনার এনআইডি নাম্বারটা দিতে বলছে, তো আমি এখান থেকে তার এনআইডি নাম্বারটা আমি এখানে রেখেছি, আমরা এখানে তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে ফেললাম, ঠিক আছে? এনআইডি নাম্বার দিয়ে ফেললাম, দেন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। আচ্ছা এখানে একটু ইয়া দেখাচ্ছে, আমরা একটু, আচ্ছা আমরা নাম্বার এখানে ভুল হয়েছিল, তো যাই হোক আমরা নাম্বারটা বসিয়ে ফেলেছি। এইবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে তার ফাদার অর্থাৎ তার বাবার নাম, তার মায়ের নাম এগুলো বসাতে হবে। তো আমরা এখানে তার বাবার নাম যেটা আছে তার বাবার নামটা এখানে কপি করে নিলাম, আমরা এখানে বসিয়ে দিলাম। তার প্রফেশন, যেহেতু যে ব্যক্তির আবেদন করছি তার জন্ম তারিখ 76, অবশ্যই তার বাবা কিন্তু বেঁচে নাই। তো যদি কারোর বাবা বেঁচে না থাকে, যদি বেঁচে থাকে তাহলে তার প্রফেশনটা দিলে, না যদি বেঁচে না থাকে তাহলে এক্ষেত্রে যেটা করবেন আদার্স, এই আদার্সটাকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এখানে লেট কথা বলা যাবে না, বা আপনার দেখা যাচ্ছে এমন হয়তো বললেন যে আপনার বাবা মারা গেছে কিন্তু আপনি এখানে প্রাইভেট সার্ভিস দিচ্ছেন বা আদার্স দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা আটকে দিবে, সো আপনার ফর্ম রিজেক্ট করবে। তো আপনি এখানে অবশ্যই আদার্স করে দিবেন, ন্যাশনালিটি আমরা এখান থেকে দিয়ে দিই। তো আমরা এখানে চাইলে তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে পারি, তো আমরা ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিব না যেহেতু এটা অপশনাল আছে। এবার আমি তার মায়ের যে নাম আছে সেটাকে আমি কপি করে নিলাম, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তার প্রফেশন, যেহেতু ইনিও বেঁচে নাই, তো আমরা এখান থেকে আদার্স এটা করে দিব। যদি বেঁচে থাকে বা সে কোনো ওয়ার্কে থাকে জব করে তাহলে আপনি সেটা বসিয়ে দিবেন। এখানে তার ন্যাশনালিটি, আমরা এখানে তার ন্যাশনালিটিটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের আর কিছু পূরণ করার দরকার নেই, এবার সেভ এন্ড কন্টিনিউ তো আমরা ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এবার জিজ্ঞাসা করছে যে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো অবশ্যই আপনার যেটা ম্যারিটাল স্ট্যাটাস থাকবে সেটা দিবেন। তো যেহেতু ইনি ম্যারিড, তো এখানে ম্যারিড বসিয়ে দিলাম। এখানে তার স্পাউস অর্থাৎ ওয়াইফের নাম দিতে বলছে, আমি তার ওয়াইফের নামটাকে এখান থেকে কপি করে নিলাম। এখানে তার প্রফেশন, তো এখানে তার প্রফেশন হচ্ছে হাউস ওয়াইফ, তো আমরা তার হাউস ওয়াইফ বসিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ বসিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে বলছে, আমরা না দিলেও চলবে, আমরা দিলাম না, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে দিচ্ছি। এবার আসছে যে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে? এখানে একটা অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তো আমি এখানে তার যে স্পাউস আছে, আমরা তার স্পাউসের অ্যাড্রেসটাকে, তার স্পাউসকে হচ্ছে আমরা তার ইমার্জেন্সি নাম্বার দিয়ে ফেলছি। আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি ইমার্জেন্সি নাম্বারটা দিতে পারেন। তো আমি এখান থেকে তার ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, তার ওয়াইফের ইমার্জেন্সি ডিটেলসটা। তো আমরা এখানে তার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। রোড ব্লক স্টেট আমি দিচ্ছি না যেটা অপশনাল আছে। এখান থেকে আমি আবারও তার পোস্ট অফিস সিলেক্ট করে দিই, তার থানা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে তার ইমেল অ্যাড্রেসটা অপশনাল আছে, আপনি চাইলে দিতে পারেন। তো আমি তার ইমেল অ্যাড্রেস যেটা আছে, আমি তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? তার অপশনাল একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে বসাই দিচ্ছি। তার যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে মোবাইল নাম্বার সব দিয়ে দিলাম। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখন আমাদেরকে বলছে যে আমি 4 বছর 5 বছরের জন্য পাসপোর্ট নিবো, না হচ্ছে 10 বছরের জন্য পাসপোর্ট নিবো, ঠিক আছে? তো আপনি যদি 5 বছরের জন্য নিতে চান তাহলে 5 বছর, 10 বছরের জন্য নিতে চাইলে 10 বছর। তো আমরা এখন যেটা করবো যে এখানে 5 বছর সিলেক্ট আছে, তাই দেখাচ্ছে 4,025 টাকা। আপনি যদি 10 বছরটা নেন তাহলে পরে হচ্ছে দেখাচ্ছে যে 5,750 টাকা। তো এই জায়গায় আমি বলবো যে আপনার অবশ্যই এখানে 10 বছরটা নেওয়াটা বেটার, তার কারণ হচ্ছে আপনি 5 বছরটা নেন তাহলে 4,025 টাকা, অথচ আপনার 10 বছর, 5 বছর বেশি নিলে আপনার মাত্র 1,700 টাকার মতো বেশি লাগছে। তো আপনি চাইলে এটা নিতে পারেন। আমি এখানে 10 বছরের জন্য অ্যাপ্লাই করছি, আমি 10 বছরটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে যে আমাদের পাসপোর্ট আমি কতদিনে নিতে চাচ্ছি। আমরা সচরাচর জানি যে আমাদের পাসপোর্টটা হচ্ছে আমরা 3 ভাবে নিতে পারি, অর্থাৎ 10 বছর 15 দিনে নিতে পারি, 10 দিনে নিতে পারি, 7 দিনে, 4 দিনে নিতে পারি। তো আমরা এখান থেকে যদি রেগুলার নিই তাহলে এটা যদি আমরা 15 দিনে নিতে চাই তাহলে এটা আছে, এটা 4 দিনের অপশনটা তারা বন্ধ রেখেছে। তো আমরা আপাতত এখানে আমরা নর্মাল যে আবেদন সেটাই আবেদন করছি, আমরা রেগুলারটা রাখলাম। আর যদি 15 দিনে নিতে, 10 দিনে নিতে চান তাহলে আপনার 8,050 টাকা লাগবে। তো আমরা এখানে নর্মালটা নিচ্ছি, দেন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাদের যা যা ডিটেলস পূরণ করেছেন, আপনাদের সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে শো করছে, এগুলো একটু ভালো করে মিলিয়ে নেবেন। তার কারণ হচ্ছে এখানে যদি ভুল করেন বা এই আবেদনটা যদি একবার সাবমিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে এই আবেদনটি আর আপনি ক্যান্সেল করতে পারবেন না বা কোনো প্রকারে এডিট করতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিস থেকে আপনার ফর্মটা ক্যান্সেল করে নিয়ে আসে, তারপর আপনি এটা সংশোধন করতে পারবেন। তো আপনি ভালো করে অবশ্যই এখানে যা যা ডিটেলস গুলো আপনি দিচ্ছেন এগুলো ভালো করে দেখে নেবেন যে বানানে কোনো প্রকার ভুল ত্রুটি হয়েছে কিনা। আর সব থেকে ভালো হয় যে আপনি আপনার পাসপোর্ট ফর্ম পূরণ করার পূর্বে আপনি টেক্সট ফাইলে এইরকম ভাবে আপনার ডাটা গুলোকে আগে লিখে নেবেন সঠিক ভাবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা এখন যেটা করবো, আমাদের ফর্মে যেহেতু সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, আমি এখন আমরা যেটা করবো আমি এটাকে সাবমিট করে দিব। তো আমরা এখান থেকে
কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট কনফার্ম করে দিচ্ছি। করে দেওয়ার পর আমাদের পাসপোর্ট অফিসের যে অবস্থা, পুরো বাংলাদেশের পাসপোর্ট অফিসের যে অবস্থা, সেখানে দেখা যায় যে আমাদের পাসপোর্টে ভুল না থাকা সত্ত্বেও আমাদের পাসপোর্টে ভুল ধরায়, ইভেন আমাদের ফর্মটা ক্যান্সেল করে দেয় বা অনেক কারণে বাধা প্রদান করে। তো এই জন্য বলবো যে যদি আপনি দেখা যাচ্ছে যেখান থেকে অনলাইন পেমেন্ট করে দেন এই নাম্বার দিয়ে, তো সেক্ষেত্রে আপনার ফর্ম যদি বাতিল হয়ে যায়, কোনো কারণবশত ফর্ম বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে অফলাইন পেমেন্টে ক্লিক করবেন। অফলাইন পেমেন্টে ক্লিক করলে আপনারা এটা ব্যাংকে চালানের মাধ্যমে দিতে পারবেন। সেই ব্যাংকে চালান থেকে আপনি, আপনার যদি ফর্ম বাতিল হয়ে যায়, আপনি কিন্তু সেই চালান দিয়ে আপনি অন্য ফর্ম থেকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি এখান থেকে অফলাইন পেমেন্টটাকে সিলেক্ট করবেন, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু আবেদনটার একটা সামারি চলে আসছে। সামারি যেটা, এটা কিন্তু অবশ্যই লাগবে আপনার কাছে, আপনাদেরকে লাগবে এই সামারিটা। আপনাদের যে পাসপোর্টের যে ফর্ম, আগে তো 4 পেজের ছিল, এখন 3 পেজের ফর্ম দেয়। তো 3 পেজের ফর্মের উপর এই যে সামারি, এই সামারিটাকে আপনারা অবশ্যই প্রিন্ট করে আপনাদের উপরে রাখবেন, উপরে দিকে নেবেন। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের যে আবেদন ফর্মটা আছে, আমরা আবেদন ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন আমাদের আবেদন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। তো আমাদের দেখেন এই যে আমাদের পাসপোর্টের যে আবেদন করলাম, আমাদের আবেদন ফর্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের পাসপোর্টের আবেদনটা হয়ে গেছে। তো এই যে 3 পাতা যে ফর্ম আছে, এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পরে আপনার এখানে যে এই যে পেজ যেটা আছে, সামারি পেজ, এই সামারি পেজটাকে অবশ্যই আপনি আপনার পাসপোর্টের উপর, অর্থাৎ ফার্স্ট পেজ, অর্থাৎ এই যে প্রথম যে পেজ আছে, পেজের উপরে ওটা রাখবেন। অর্থাৎ সামারিটা প্রথমে, তারপর পাসপোর্টের 3টা ফর্ম রাখবেন, আর আপনাদের যে চালানের কপি, ঠিক আছে, আপনার যে চালানটা জমা দিবেন ব্যাংকে গিয়ে, সেই চালানের কপির নিচের 2 অংশ, চালানের কপির নিচের দেখবেন যে আপনার চালানের যে কপিটা আপনাকে দিবে সেটার 3টা অংশ ভাগ করা থাকবে। তো 4টা অংশ থাকে, 1টা অংশ ব্যাংক নিয়ে নিবে ছিঁড়ে, আর 3টা অংশ আপনাকে দিবে। তো প্রথমে যে অংশটা থাকবে সেই অংশটা আপনি কেটে নিয়ে নেবেন, আর পরে যে 2 অংশ থাকবে সেই 2 অংশটাকে আপনি এই যে পাসপোর্টের যে ফর্মটা আছে, ফর্ম, তারপর হচ্ছে যে এই যে সারাংশ যে পেজটা আছে, সামারি যে পেজ আছে, সামারি পেজের উপরে সেটা আপনি স্ট্যাপলার করে দিবেন। এর সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি এখানটাতে অ্যাড করবেন। আপনার ডকুমেন্টস গুলো যেমন আপনার এনআইডি কার্ডের কপি দিবেন, আপনার যদি পূর্বে পাসপোর্ট থাকে তাহলে পূর্বে পাসপোর্টের কপি দিবেন, আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই এনআইসি এনওসি কপিটা জমা দিবেন, আর যদি প্রাইভেট সার্ভিস হয়ে থাকে বা আপনি কোনো বেসরকারি জব বা লেবার মিস্ত্রি বা যেটাই করেন হন না কেন, এই জন্য আপনার প্রাইভেট সার্ভিসের একটা যে কোনো প্রত্যয়ন, যে কোনো একটা চাকরির প্রত্যয়ন আপনি এর সাথে দিয়ে ফেলবেন। ঠিক আছে, আর যদি কারো ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন যেটা ফটোকপি আছে সেটা দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলবো যে যারা মেয়েরা আছেন, বিবাহিত মেয়েরা আছেন, তো বিবাহিত মেয়েদের জন্য আপনার যে কাবিল নাম্বার যে ফটোকপি আছে সেটা রাখবেন। অর্থাৎ যারা নিউ বিবাহিত বা দেখা যাচ্ছে ইয়াং বয়সে বিবাহিত আছেন, এদের অনেক ক্ষেত্রে পাসপোর্ট অফিসে হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু আমাদের কাছে আমাদের যে যে কাবিল নামার যে ফটোকপি সেটা আমাদের চেয়ে বসে। তো এগুলো আপনারা সাথে নিয়ে রাখবেন। তো আমাদের এখানে সম্পূর্ণ কাজ আছে, সেবা যখন আপনি জমা দেবেন, জমা দেওয়ার আগে এখানে অবশ্যই ডেট, যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসাই দিবেন, এবং এখানে আপনার সিগনেচার, যে সিগনেচারটা আপনার এনআইডি কার্ডে আছে সেটাই করবেন, সেটা করাটাই ভালো, সেক্ষেত্রে আপনাদের সেম হয়। আপনি যদি মনে করেন যে আপনি অন্যরকম আবেদন করবেন, মানে অন্যরকম সিগনেচার করবেন, সেটা করতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, সেইটা হচ্ছে যে যদি আপনার যার জন্য আবেদন করছেন তার জন্ম যে আবেদন করছে তাই সে নিজে স্বাক্ষর করবে, এবং তার যে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট প্লাস তার এনআইডি কার্ড যেটা আছে সেটা এখান থেকে সে জমা দিবে, তাহলে পরে অ্যাটাচ করে জমা দিয়ে দিলে হয়ে যাবে। তো আগের পাসপোর্ট করতে গেলে অবশ্যই ছবি লাগতো, কিন্তু এখন ছবি লাগে না। তো এই যে ফর্ম, এই ফর্ম আপনার এই সামারি ফর্ম আর চালান কপি, এর সাথে আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, যে কাগজগুলো সংযুক্তি হবে সেটা আমি আবারও বলে দিচ্ছি। সংযুক্তি কাগজগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি, যদি এনআইডি কার্ডের কপি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটের কপি, অর্থাৎ জন্ম নিবন্ধনের কপি, আপনার জব সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে চাকরি করছেন, কোথায় চাকরি করেন সেটা সার্টিফিকেট, একটা প্রত্যয়ন পত্র নিবেন। যদি আপনি সরকারি জব করেন তাহলে এনওসি কপি নিয়ে নিবেন, তাহলে হবে। এছাড়া হচ্ছে যে বিবাহিতদের জন্য, অর্থাৎ যারা ইয়াং বয়সে বিবাহিত আছে তাদের জন্য কাবিল নামার ফটোকপিটা রাখবেন, অনেক ক্ষেত্রে চেয়ে বসে, তো কাবিল নামার ফটোকপি। আর হচ্ছে যে আপনাদের নাগরিকত্ব সার্টিফিকেট যদিও এটা লাগে না, তারপরে তারপর আপনারা নিয়ে রাখবেন, যদি ইনকেস স্টে বসে আপনি নাগরিক সার্টিফিকেটটা দিতে পারবেন। হ্যাঁ, আর এর সাথে আপনার যেটা অরিজিনাল এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ড গুলো বা আপনার যে অরিজিনাল পেপার গুলো আছে, যেমন আপনার এনআইডি কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই রাখবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যখন যারা বার্থ সার্টিফিকেটে পাসপোর্টটা করতে দিবেন, তারা কিন্তু অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটের যে ভেরিফাই কপি আছে সেই ভেরিফাই কপিটা দিয়ে আপনারা কিন্তু হচ্ছে যে
জমা দিবেন, অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট যে ফটোকপি সেটা দিবেন, প্লাস ভেরিফাই কপিটাও মাস্ট বি জমা দিবেন। যদি ভেরিফাই কপি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও ভেরিফাই কপিটা জমা দেওয়ার জন্য তারা বলবে। তো এই কয়েকটা কাগজ পাতি আপনার যদি ঠিকঠাক ভাবে দিতে পারেন, তাহলে পরে তারা আপনার সাথে কোনো প্রকারের হ্যারাসমেন্ট ছাড়াই আপনাদের পাসপোর্টের ফর্মটি জমা নিয়ে নেবে। তো আজকে তো দেখেন আমাদের যখন এই আবেদনটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, তো দেখেন আমাদের কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে সাবমিটেড, ঠিক আছে, আমরা সাবমিট করেছি। যখন আপনি এই পাসপোর্টটা পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা হয়ে যাবে, তখন এই স্ট্যাটাসের জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে প্রিন্ট ইনরোল ইন প্রসেস, এই জিনিসটা দেখা যাবে। তো আমরা আমাদের প্রথম পেজে আসি, দেখেন আমরা যদি একটু রিলোড দিই, এখানে আপনাদের সাবমিট করার স্ট্যাটাসটা এখানে এরকম দেখাচ্ছে। এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার পাসপোর্টটি চেক করতে পারেন, অর্থাৎ আপনি ঘরে বসে আপনার পাসপোর্টের অবস্থানটা আপনি জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো সবাই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আরো আপনাদের পাসপোর্ট রিলেটেড আরো অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।